কানাডার আদালতই বলেছে বিএনপি সন্ত্রাসীদের দল। প্রত্যেক নেতা মিষ্টি মিষ্টি কথা বলে, কত মানুষের রক্ত দিয়ে নিজেদের হাত রাঙিয়েছে। কয়েকদিন আগেও কানাডার আদালতে যুব দলের এক কর্মী গিয়েছিল রাজনৈতিক আশ্রয়, আওয়ামী লীগের অত্যাচারে থাকতে পারছি না, আশ্রয় চায়। এ পর্যন্ত মোট 5 জন আশ্রয় প্রার্থনা করেছে কানাডার আদালতে। আদালত তাদের আবেদন নাকচ করে দিয়ে বলেছে তারা নিজেদের দেশে সন্ত্রাস করে, তারা নিজেদের দেশে গণতান্ত্রিক বৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে সন্ত্রাস করে, তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা তো আমার কথা নয়, 5 বার চ্যাম্পিয়ন সবাই জানে বিশ্ব রেকর্ড। আর সন্ত্রাসে এ পর্যন্ত 5 বার কানাডার আদালতই বলেছে বিএনপি সন্ত্রাসীদের দল। আর মানুষ কোন তাদের হাতে রক্তের দাগ। প্রত্যেক নেতা মিষ্টি মিষ্টি কথা বলে, কত মানুষের রক্ত দিয়ে নিজেদের হাত রাঙিয়েছে। মনে আছে বিএনপির নির্যাতন, 75 দেখেছেন অবলা নারী অবু শিশু জিয়াউর রহমানের ষড়যন্ত্র থেকে রক্ষা পায়। আমাদের দলের এই নেতারা সব 22,000 নেতা কর্মীকে বিএনপি হত্যা করেছে। তারা এখন অপবাদ দেয় আমাদের বিরুদ্ধে, প্রকাশ্যে বক্তৃতা কর, প্রকাশ্যে গালি দিচ্ছে প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। তারপর ওই নেতারা ঠিক আবার বাসায় গিয়ে এয়ার কন্ডিশন রুমে ঘুমাচ্ছে, হিন্দি সিনেমা দেখছে, বড় আরামে আছে, বড় আরামে আছে। শেখ হাসিনা বলেন আন্দোলন করতে দাও, মিছিল করতে দাও, বিক্ষোভ করতে দাও, তোমরা শান্তি সমাবেশ করো, তোমরা তাদের উপরে কোন প্রকার হামলা করবে না। পুলিশকে বলে দিয়েছে প্রয়োজন নাই, করুক আন্দোলন, করুক বিক্ষোভ, কাউকে অ্যারেস্ট করবে না। ওই অ্যারেস্ট কেউ নেই, সব নেতাই তো বাইরে, আমরা তো ঘরেই থাকতে পারি না। বিএনপি আমলে আমরা ঘরেই থাকতে পারি না। আজকে বিচার বলে, বিএনপি আমলে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু হত্যার বিচারই চাইতে পারেন। মানবাধিকার নিয়ে এই প্লিজ কথা বন্ধ, এই কথা বন্ধ, মানবাধিকার নিয়ে তারা হইচই করে, এই মানবাধিকারের পতাকাকে ভুলন্ঠিত করেছে এই বিএনপি।